যাই হোক, তো নরিম ভাই প্রশ্ন করেছেন, সালাম করে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন, বেদাত কত প্রকার ও কি কি, মিলাদ কি ধরনের বেদাত, বেদাত কত প্রকার ও কি কি? সহি কৌল হলো আউনুল মাবুদ ফি শরহে আবি দাউদ, এর মধ্যে উল্লেখ করে করা হয়েছে যে তাহকিকু ফিল মাকাম ও তকসিমুল বিদা ইলা খামসাতে আকসাম, বেদাতকে বিভিন্ন প্রকারে ভাগ করা, এখানে পাঁচ প্রকারের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে ওইটা মুহাক্কিকিনদের নজদিক গ্রহণযোগ্য নয়। অভিষেক অনেকে আবার প্রকার করেছেন পাঁচ কিসিম, ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব, এইভাবে, যেমন ইবনে মাজার হাসিয়েতে রয়েছে মা তামাসসইলাইল হাজা, বা আরও বিভিন্ন কিতাবে স্বামীতেও রয়েছে। তো এগুলো অনেকে পাঁচ প্রকার করেছেন, কিন্তু মুহাক্কিকিনরা বলছেন বেদাতের কোনো প্রকার বেদ করা ঠিক নয়, কারণ প্রকার করে যেগুলোকে ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব বলবেন এগুলো তো আসলে দিন, যখন ওয়াজিব সুন্নত মুস্তাহাব হয়ে গেছে তো ওইটা তো দিনের অন্তর্ভুক্ত, তাই ওটা আর বেদাত নয়, ওইটা দিন। আর মিলাদ কী ধরনের বেদাত, মিলাদ কী ধরনের বেদাত কেন? মিলাদ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরতের উপর আলোচনা হয়, বা সিরতের মধ্য থেকে শুধু জন্ম বৃত্তান্তের উপরে নবীজির জন্ম কীভাবে হয়েছিল, সেই সময় কী কী মর্যাদা প্রকাশিত হয়েছিল, অলৌকিক ঘটনাবলী কী কী প্রকাশিত হয়েছিল, এগুলো আলোচনা তো কারে খায়ের ভালো কাজ, মুস্তাহসান বাসু, এটা তো এবাদতের মধ্যে পর্যায়ে পড়ে, সেটা বেদাত হবে কেন? যদি আপনি কোনো বেদাতি কাজ করেন তাহলে বেদাত হবে, শরীয়ত বিরোধী কোনো কাজ সামিল করেন তাহলে ওইটা শরীয়ত বিরোধী হবে। নতুবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সিরত, জন্ম নিয়ে আলোচনা করা, এটা ইবাদত এবং বরকতের কারণ। তাই নবীজির জন্য মিলাদ শরীফ পড়া জায়েজ কিনা, জায়েজ, মিলাদ শরীফ পড়া মানে এটা কোরআনে করিমের মতো কোনো জায়গা আয়াত নয় যে ওইটা তিলাওয়াত করবেন আর পড়বেন আর সব পাবেন, না, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন, মানুষে বুঝবে, আপনারও ফায়দা হবে, মানুষেরও ফায়দা হবে, বরকত পাবেন। পড়া বলতে আপনি যদি কেউ কিছু না বুঝে, আপনিও বুঝেন না, শুধু এমনিতে তিলাওয়াত করেন তাহলে অক্ষরে অক্ষরে সওয়াব পাবেন, এমন কিছু আমার জানা নেই। যদি জায়েজ হয় আর যদি কেউ নাজায়েজ বলে সে কী হবে? নাজায়েজ যে বলে তাকে জিজ্ঞেস করুন কেন নাজায়েজ বললো, যদি খামোখ নাজায়েজ বলে তাহলে তার কথা ভুল হবে, আর যদি কোনো কারণ দেখে আর এই জন্য নাজায়েজ বলে তাহলে সেই বলতে পারে কেন নাজায়েজ বললো। আমাকে যে আমার প্রশ্ন থেকে যা বুঝলাম তা উত্তর দিলাম, আর বিস্তারিত আপনার প্রশ্নের কোনো অস্পষ্টতা থাকলে সেটা দেওয়ার চেষ্টা করি।